আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে কূটনীতিকদের ফখরুল। মস্কোর কনসার্টে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর। ভারতীয় পণ্য বর্জনের সংহতি জনগণের পক্ষে রিজভি। একদিনে তিন আগুনের ঘটনা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা চাঁদ। মালয়েশিয়ায় কোম্পানির বিরুদ্ধে মামলাকারী সেই তিন বাংলাদেশি শ্রমিক চার দিনের রিমান্ডে। দেশের মানুষের গড় আয়ু কমেছে। বাংলাদেশ সরাসরি চীনের সঙ্গে লেনদেনে যাচ্ছে। সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ। দুর্নীতির মামলায় সাবেক সচিব প্রশান্ত কুমার কারাগারে। মহেশপুর সীমান্তে ডলার রুপি সহ ভারতীয় পুলিশ সদস্য আটক। ভারতের উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ আদালতের। এবং জেল থেকে নির্দেশনা দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কূটনীতিকদের সম্মানে ইফতার ও দোয়া কর্মসূচি পালন করছে বিএনপি। রোববার রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে এই কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনের কর্মকর্তারা অংশ নেন। এদিন গত 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর প্রথম দলীয় কোনো প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতার পূর্ব বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে গভীর অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে রয়েছে। এমন অবস্থায় গত 7 জানুয়ারি দেশে একতরফা নির্বাচন হয়েছে, যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি। এই সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। মস্কোর কনসার্টে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া এক শোকবার্তায় তিনি তীব্র নিন্দা জানান। শোকবার্তায় মস্কোর সন্ত্রাসী হামলাকে সমগ্র মানব সভ্যতা ও মানবিক মূল্যবোধের ওপর হামলা হিসেবে অভিহিত করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হামলায় নিহত সকলের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী দাবি করেছেন, ভারতীয় পণ্য বর্জনে তারা যে সংহতি জানিয়েছেন তা বাংলাদেশের জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী একথা বলেন। রিজভী বলেন, একটি আওয়াজ বা স্লোগান আজ সব মহলে সমাদৃত, সেটি হলো ভারতের পণ্য বর্জন। এদেশের মানুষ দীর্ঘদিনের বঞ্চনা, অপমান, লাঞ্ছনা, ক্ষোভ থেকে এটি করছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিতে পারে, কিন্তু সব মহলে সব জনগণের মধ্যে এটি আজ গ্রহণযোগ্যতা পেয়েছে। সুতরাং ভারতীয় পণ্য বর্জনে তারা যে সংহতি জানিয়েছেন তা বাংলাদেশের জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। ভোর থেকে বিকেল পর্যন্ত রাজধানী ঢাকা ও বাইরে তিনটি আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় একটি, নারায়ণগঞ্জে একটি ও মুন্সিগঞ্জে একটি অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচা বাজারে আগুন লাগে রোববার ভোরে। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করে ভোর 5টা 45 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচা বাজারের আগুনে পুড়ে গেছে 2 শতাধিক দোকান। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ার একটি সুপারবোর্ড কারখানায় আগুন লেগেছে। রোববার দুপুর 1টা 10 মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। ওই আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অন্যদিকে বিকেল 4টা 5 মিনিটে রাজধানীর বনানীতে গোডাউন বস্তিতে আগুন লাগে। সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল মোকদাদির চৌধুরী এমপির সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি
মাসুদুপুই সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রবিবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, নির্মাণ খাতে সবুজায়ন, পরিবেশ সুরক্ষা সহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন ফরাসি রাষ্ট্রদূত। মাকে আমি এক মুঠো মাটি দিতে চাই, এমন আবেদনের পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। রবিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার ষোলুয়া ইউনিয়নের মারিয়ায় নিজ গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আড়াই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। চাঁদের মা মুসাম্মাদ আশরাফুন্নেসা বার্ধক্যজনিত কারণে শনিবার ইন্তেকাল করেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আড়াই ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। দুপুর ১২টায় কারাগার থেকে বেরিয়ে আবার ২:১৬ কারাগারে পৌঁছান তিনি। কাজহীন, বেতনহীন ও পাসপোর্ট আটকে রাখার অভিযোগে মালয়েশিয়ায় একটি কোম্পানির বিরুদ্ধে মামলা করায় তিন বাংলাদেশিকে চার দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। এদিকে কোম্পানির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী তিন বাংলাদেশি শ্রমিককে গ্রেফতারের জন্য পুলিশের দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে দেশটির মানবাধিকার সংগঠন পার্টি সোশিয়ালিস্ট মালয়েশিয়া। এক বছরের ব্যবধানে দেশের মানুষের প্রত্যাশিত গড় আয় কমেছে। আজ রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত বাংলাদেশের স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স ২০২৩ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে জন্মের সময় প্রত্যাশিত আয়ু স্কাল পরিসংখ্যানিকভাবে কমেছে, যা ৭২.৩, যেটি ২০২২ সালেও ছিল ৭২.৪। প্রতিবেদনের তথ্য অনুযায়ী এক বছরের ব্যবধানে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। ২০২৩ সালে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩%, যা ২০২২ সালে ছিল ১.৪৭%। এছাড়া প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১১৭৯ জন, প্রতি হাজার জনসংখ্যায় স্থূল জন্মহার ১৯.৪, যা ২০২২ সালে ছিল ১৯.৮। এ সময় প্রতি হাজার জনসংখ্যায় স্থূল মৃত্যুহার ৬.১, যা ২০২২ সালে ছিল ৫.৮। ডলারের বিকল্প মুদ্রায় লেনদেন বাড়াতে এবার চীনের সঙ্গে সরাসরি লেনদেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এজন্য দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নায় অ্যাকাউন্ট খুলছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আন্তর্জাতিক লেনদেনের বার্তা প্রেরণে সুইফটের আদলে গড়ে ওঠা চায়নার সিএপিএসএ যুক্ত হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের অন্যতম উদ্দেশ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ চীনের মাধ্যমে পরিশোধ করা। সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রাথমিক কাজের জন্য নেওয়া ঋণ পরিশোধ করতে পারছে না বাংলাদেশ, যে কারণে দেশটির পাওনা প্রায় ৪০০ মিলিয়ন ডলার সোনালী ব্যাংকে একটি এসক্রো হিসাব খুলে সেখানে জমা করা হচ্ছে। রাশিয়ার অর্থায়নে বাস্তবায়ন হতে যাওয়া এ প্রকল্পে চুক্তি মূল্যের ৯০% তথা ১১৩৮ কোটি ডলার অর্থায়ন করছে দেশটি। প্রকল্পের মূল ঋণ পরিশোধ শুরু হবে ২০২৭ সালের মার্চ থেকে। চীনের কেন্দ্রীয় ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ও দেশটির লেনদেন ব্যবস্থায় যুক্ত হওয়ার মাধ্যমে রাশিয়ার ঋণ পরিশোধের চিন্তা করা হচ্ছে। নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ। আজ রোববার সকালে ওই কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অধ্যক্ষের কক্ষে তালা মারা হয়। একই সময় তারা অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। অধ্যক্ষের কক্ষে তালা ঝুলানোর পর কক্ষের দরজায় হাতে লেখা পোস্টার সেটে দেয় ছাত্রলীগ। ওই পোস্টারে লেখা আছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলছে, লড়াই চলবে, ছাত্রলীগ লড়বে। অধ্যক্ষকে অপসারণের দাবিতে সকালে ছাত্রলীগ সৈয়দপুর সরকারি কলেজের শাখা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পরে কলেজটির সিঁড়িতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় সচিব প্রশান্ত কুমার রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালতের নির্দেশে রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন প্রশান্ত কুমার রায়। অপরদিকে দুদকের পক্ষে বিশেষ পিপি মীর আহমদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মোহাম্মদ আস শামস জগলুল হোসেন জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জিনাইদহের মহেশপুর ভারতীয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে সিলফারাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ডলার ও ভারতীয় রুপি জব্দ করা হয়। রোববার 58 বিজিবি অধিনায়ক এস এম সালাহউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আটক পিভিজেন সিলফারাজ ভারতের তামিলনাড়ু রাজ্যের পুলিশ সদস্য, তার সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে। এছাড়া তামিলনাড়ু রাজ্য পুলিশও তার পরিচয় নিশ্চিত করেছে। এস এম সালাহউদ্দিন চৌধুরী জানান, শুক্রবার বিকেলে মাটিলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি ভারতীয় পুলিশ সদস্য সিলভারাজকে আটক করে। এ সময় তার কাছ থেকে $1,150 ও $4,087 ভারতীয় রুপি সহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ভারতের জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে ইসলামিক স্কুল বা মাদ্রাসাকে বন্ধ ঘোষণা করেছে আদালত। এর ফলে আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকারের থেকে আরও দূরে সরে যেতে পারেন মুসলিমরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষাকে অনুমোদন বা পরিচালনার জন্য একটি আইন করা হয় 2004 সালে, কিন্তু শুক্রবারের রায় আদালত সেই আইন বাতিল ঘোষণা করে। এতে বলা হয়, সাংবিধানিকভাবে ভারত ধর্মনিরপেক্ষ দেশ, এখানে মাদ্রাসা প্রচলিত থাকলে তা এই সংবিধানকে লঙ্ঘন করে। এই শিক্ষাকে বাতিল করে শিক্ষার্থীদেরকে প্রচলিত স্কুলে ভর্তি হওয়ার পরামর্শ দেয় আদালত। রাজ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান ইফতিখার আহমেদ জাবেদ বলেন, এলাহাবাদ হাইকোর্টের এ রায় ক্ষতিগ্রস্ত হবে 27 লাখ শিক্ষার্থী, 10,000 শিক্ষক শিক্ষিকা এবং 25,000 মাদ্রাসা। এ রাজ্যের মোট 24 কোটি মানুষের মধ্যে 1/5 হলেন মুসলিম। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন জেলে বন্দী, সেখান থেকেই পালন করছেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব। দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টর এর জেল থেকে আজ রবিবার দিল্লির পানি ব্যবস্থাপন নিয়ে একটি সরকারি নির্দেশ জারি করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়। গত বৃহস্পতিবার রাতে ভারতে আর্থিক অনিয়মের অভিযোগে তাকে গ্রেফতার করে ইডি। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে গ্রেফতার হন তিনি। দিল্লির আবগারি নীতি সংক্রান্ত ওই মামলায় কেজরিওয়ালকে জেরা করার জন্য 9 বার সমন পাঠিয়েছিল ইডি, কিন্তু তিনি আসেননি। এই অভিযোগে গ্রেফতার হতে হয় তাকে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।